একজন মহিলাকে নিয়ে যিনি অন্তঃসত্ত্বা অথবা তিনি হয়তো তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন নার্সিং করছেন এদের কি অব্যাহতি দেওয়া হয়েছে পবিত্র আয়াত অনুযায়ী বাকারা অধ্যায় একশো পঁচাশি যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে সে অন্য কোনো সময় এই রোজা পূরণ করতে পারবে বেশিরভাগ ফুকাহা বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যেসব মহিলা অন্তঃসত্ত্বা বা দুধ খাওয়ান তারা এই ক্যাটাগরির মধ্যে যারা অসুস্থ তারা চাইলে এই সময় রোজা নাও রাখতে পারে তবে এ ব্যাপারে পরিষ্কার হাদিস আছে একটা যেখানে আমাদের নবীজি মহিলাদের রোজা রাখতে অব্যাহতি দিয়েছেন এটা আছে সুনান ইবনে মাজায় হাদিস নাম্বার এক হাজার ছয়শ সাতষট্টি আমাদের নবীজি সাল্লাম বলেছেন যে ভ্রমণ করবে তার জন্য রোজা রাখা আর নামাজের অংশ বিশেষ এই দুই ব্যাপারে অব্যাহতে আছে রোজার ক্ষেত্রে সেই মহিলাকে অব্যাহতি দেওয়া হয়েছে যে অন্তঃসত্ত্বা আর সন্তানকে দুধ খাওয়ায় আমাদের নবীজি সাল্লা সাল্লাম আরও বলেছেন এটা আছে সন্ন্যান আল নিসাইতে বুক অফ ফাস্টিং দুই হাজার দুইশো চুয়াত্তর নম্বর হাদিস যে আল্লাহ তালা ভ্রমণকারীদের অব্যাহতি দিয়েছেন রোজা আর নামাজের অংশ বিশেষ থেকে আর আল্লাহ রোজা রাখাত থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের এবং দুধ খাওয়ানো মহিলাদের অব্যাহতি দিয়েছেন এই দুই হাদিসের উপর ভিত্তি করে এটা একেবারে পরিষ্কার যে অন্তঃসত্ত্বা মহিলার সন্তানকে দুধ খাওয়ানো মহিলার রোজা রাখতে হবে না এখানে লজিক্যাল কারণের কথা বলতে পারেন কারণ যখন একজন মহিলা অন্তঃসত্ত্বা হয় অথবা সন্তানকে দুধ খাওয়ায় সে যে খাবার খায় সেটা শুধু তার জন্যই না এটা তার জন্য পাশাপাশি ধারণ করা বাচ্চার জন্য অথবা যাকে খাওয়াচ্ছে যদি সে রোজা রাখলে সেটা তার জন্য কঠিন হয়ে পড়ে সন্তানের জন্য কঠিন হয় তখন রোজা থাকতে পারবে না তবে যদি সে প্রেগন্যান্সির প্রথম দিকের স্টেজে অথবা সন্তানকে দুধ খাওয়ানো অবস্থায় থাকে যদি মনে করে রোজা রাখলে তার শরীরের কোনো ক্ষতি হবে না আর তার সন্তানেরও কোনো ক্ষতি হবে না তখন রোজা রাখতে পারে যদি তার সন্দেহ থাকে রোজা রাখতে কষ্ট হয় তখন যদি কোনো ক্ষতি না হয় আর তার সন্তানের তখন রোজা রাখতে পারে নাও পারে তবে এতে যদি তার শরীরের ক্ষতি হয় অথবা সন্তানের তাহলে রোজা রাখাটা হারাম কারণ আল্লাহ তালা কারো ওপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাতে চান না আর এই কারণেই আল্লাহ তাদেরকে অব্যাহতি দিয়েছেন পরে যখন তারা সুস্থ হবে দুধ খাওয়ানো বন্ধ করবে অথবা সেসবে প্রেগনেন্সি প্রসবজনিত রক্তপাতের পরে তাদের এই রোজাগুলো রাখতে হবে পরবর্তী রমজান মাসের আগে